টিটিসি ট্রেনিং করতে কী কী লাগবে এবং কত টাকা লাগবে, আর টিটিসি সম্পর্কে যাবতীয় তথ্য জানব। চলুন ভিডিওটি শুরু করা যাক। টিটিসি মানে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। প্রতিটা জেলায় একটা করে টিটিসি অফিস রয়েছে। টিটিসি ট্রেনিং করার আগে ভর্তি হতে হয়, আর এই টিটিসিতে ভর্তি হওয়া যায় দুই মাধ্যমে। এক নাম্বার হলো টিটিসি অফিসে গিয়ে ভর্তি হতে হয়, আর দুই নাম্বার হলো আমি প্রবাসী অ্যাপ দিয়ে অনলাইনে ভর্তি হতে হয়। তারপর টিটিসি থেকে একটা নির্দিষ্ট সময় দেবে ট্রেনিং করার জন্য, এরপর নির্দিষ্ট দিনে গিয়ে ট্রেনিং করতে হবে। টিটিসিতে ট্রেনিং করতে হবে তিন দিনের জন্য। এই ট্রেনিং শেষ করার এক থেকে দুই দিনের মধ্যেই সার্টিফিকেট দিয়ে দেবে অথবা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হবে। এবার জানব টিটিসিতে ভর্তি হতে কী কী লাগবে। এক নাম্বার, টিটিসি অফিসে ভর্তি হতে যাওয়ার সময় পাসপোর্টের রঙিন ফটোকপি, BMET কার্ডের কপি আর দুই কপি পাসপোর্ট সাইজের ল্যাব প্রিন্ট ছবি লাগবে। দুই নাম্বার, আমি প্রবাসী অ্যাপ দিয়ে ভর্তি হতে গেলে পাসপোর্টের ফটোকপি আর এক কপি পাসপোর্ট সাইজের ল্যাব প্রিন্ট ছবি লাগবে। আর এবার জানব টিটিসিতে ভর্তি হতে গেলে কত টাকা লাগবে। এক নাম্বার, টিটিসি অফিসে গিয়ে ভর্তি হতে গেলে 220 টাকা লাগবে। দুই নাম্বার, আমি প্রবাসী অ্যাপ দিয়ে ভর্তি হতে গেলে 306 টাকা থেকে 307 টাকা লাগবে। সব শেষে জানব টিটিসি ট্রেনিং করার সময় কী কী কাগজপত্র লাগবে। এক নাম্বার, যারা টিটিসি অফিসে গিয়ে ভর্তি হয়েছে তাদের যে স্লিপ দেওয়া হয়েছে শুধু সেই স্লিপ আনলেই টিটিসি ট্রেনিং করতে পারবে। দুই নাম্বার, যারা আমি প্রবাসী অ্যাপ দিয়ে ভর্তি হয়েছে তাদের POD ইনরোলমেন্ট কার্ডটি আনলেই টিটিসি ট্রেনিং করতে পারবে।